জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো। জীবনে সমস্যা থাকবেই, হয় নিজেকে সাবধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অত্যন্ত জরুরি। প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে সত্যি কথা বলে কাঁদানো ভালো। যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না। কখনো ভুলে যেও না, এক, যে ব্যক্তি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। দুই, যে তোমার কঠিন দিনগুলিতে সবসময় তোমার পাশে ছিল, তোমার মা। কোনো কিছুই ইম্পসিবল নয়, কেননা ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অবজ্ঞাই যথেষ্ট। ইচ্ছে করলে আমিও আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি, কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকেদের সাথে কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই, যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলেই যাবে। যাকে ভালোবাসো তাকে কখনো বিয়ে করো না। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। সময় বেশি লাগালেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছন ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সেও তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। পিছন ফিরে তাকিও না, যা পাওনি তা তোমার ছিল না, যা সামনে আছে তাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করো। দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয়ায় ভরিয়ে দেবে জীবন। গন্তব্য তোমার এটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছাতে, কি পেলে এই দুনিয়াতে, প্রিয়জনই পুড়িয়ে গেল তোমার শেষ যাত্রাতে। আমি জানি আমি খারাপ, তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটিই উপায়, তা হলো চেষ্টা। আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানি, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়।